ফেসবুকের নতুন আপডেট মাত্র পাঁচশো ফলোয়ার হলে আপনি মনিটাইজেশন পাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই পেজের মধ্যে মাত্র পাঁচশো আটটা ফলোয়ার রয়েছে এরপরেও কিন্তু আমার এই পেজের মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি তো আমি কী মনিটাইজেশন পেলাম এবং কিভাবে আপনারাও মনিটাইজেশন পাঁচশো ফলোয়ার দিয়ে করতে পারবেন এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমি ব্যাকে চলে আসলাম এবং এইখান থেকে হাতের বামে দেখতে পাচ্ছেন পেজের লোগো রয়েছে তো এইখান থেকে পেজের লোগোর মধ্যে একটা টাচ করব। এরপর এখান থেকে ম্যানেজ নামে একটা অপশান দেখতে পারছেন তো আপনার ক্ষেত্রে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বা বিউ টুলসও থাকতে পারে তো এইখান থেকে আপনার ক্ষেত্রে যেই অপশানই থাকুক এই অপশানে একটা টাচ করে দেবেন এরপর এইখান থেকে একটু নিচের দিকে গেলে টুলসের মধ্যে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশান তো এখান থেকে এই মনিটাইজেশন অপশানের মধ্যে একটা টাচ করবেন দেন এইখানে আপনার সামনে এরকম ইন্টারপেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টু সেট আপ তো এখানে কিন্তু আমার ক্ষেত্রে সেট আপ চলে এসেছে তো এইখান থেকে আমি এই সেট আপ অপশনে টাচ করে দিয়ে এইখান থেকে গেট স্টার্টেটে টাচ করে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই কিন্তু এখান থেকে আমার স্টার মনিটাইজেশনটা হয়ে যাবে এখন আপনাদেরকে ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ফাইন্ড সাকসেস অন ফেসবুক তো এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে আপনাদেরকে নতুন আপডেটটা দেখাতে পারবো তো নতুন আপডেটটা দেখার জন্য আমরা একদম নিচের দিকে চলে যাব আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন সেইখানে টাচ করলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে তো এইখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন উই লোয়ার সাম অফ দ্য মনিটাইজেশন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর স্টার্স তো এখান থেকে মনিটাইজেশনের যে এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিছু কমিয়ে আনা হয়েছে তবে এখান থেকে সব মনিটাইজেশনের যে সেট আপগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে না শুধু স্টার্সের ক্ষেত্রে এখানে একটু কমিয়ে আনা হয়েছে তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নাও ক্রিয়েটর মাস্ট হ্যাপ পাঁচশো ফলোয়ার ডাউন ফ্রম এক হাজার তো এইখান থেকে বলা হচ্ছে যে বর্তমানে এক হাজার ফলোয়ার থেকে কমিয়ে পাঁচশো ফলোয়ারে আনা হয়েছে এবং ওভার দ্য পাস্ট থার্টি ডেজ ডাউন ফ্রম সিক্সটি ডেজ তো এখানে বলা হচ্ছে যে গত ষাট দিন থেকে কমিয়ে এখন তিরিশ দিনের মধ্যে আনা হয়েছে মানে আমরা পূর্বে স্টার মনিটাইজেশন করার জন্য এক হাজার ফলোয়ার লাগতো এবং সেটা গত দুই মাসের মধ্যে কমপ্লিট করতে হতো আর এখন আমাদের স্টার মনিটাইজেশন করার জন্য মাত্র পাঁচশো ফলোয়ার লাগবে এবং সেটা তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো আটটা ফলোয়ার দিয়ে কিন্তু আমি স্টার মনিটাইজেশন পেয়ে গিয়েছি তো এখান থেকে যদি আমি মনিটাইজেশনে যাই এখানে কিন্তু সেট আপ চলে এসেছে তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হোক বা ফেসবুক পেজ হোক তো পাঁচশো ফলোয়ার দিয়ে আপনারা কে কে স্টার মনিটাইজেশনটা পেয়েছেন কমেন্টে জানাতে পারেন আর যদি আপনি পেয়েই থাকেন তাহলে সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু স্টার মনিটাইজেশন করে রাখতে পারবেন তো এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে সেটা করে রাখতে পারেন এবং পরবর্তীতে যখন আপনি ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলস পেয়ে যাবেন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এবং এইখানে কিন্তু আরও একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে অ্যাডস অন রিলসের ক্ষেত্রে তো আমরা যখন অ্যাডস অন রিলসের ক্ষেত্রে মিউজিকগুলো ব্যবহার করি এবং বাই ডিফল্ট যেই সকল মিউজিকগুলো দেওয়া রয়েছে রিলসের মধ্যে ওই সকল মিউজিক ব্যবহার করলে কিন্তু আমাদের মনিটাইজেশনটা হচ্ছে না মানে আমরা ওইখান থেকে রিলস থেকে ইনকাম করতে পারছি কিন্তু এখানে ফেসবুক নতুন একটা আপডেট আনতে যাচ্ছে নতুন আপডেটে রিলসের মধ্যে যে সকল মিউজিকগুলো রয়েছে ওই সকল মিউজিক দিয়েও আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন তো এটা বর্তমানে কিন্তু সবার জন্য অ্যালিজেবল না কিছু কিছু অ্যাকাউন্টে এটা অ্যালিজেবল করে তারা টেস্টিং পারপাসে এটা রেখে দিয়েছে তো এটা যখন সবার ক্ষেত্রে অ্যালিজেবল করে দিবে তখন আমরা অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাঁচশো ফলোয়ার দিয়ে মাত্র স্টার মনিটাইজেশনটা বর্তমানে করা যাচ্ছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ